আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, অনেক প্রশ্নের মধ্য থেকে বা অনেক রিকোয়েস্টের মধ্য থেকে আমি একটি টপিকস বেছে নিয়েছি আপনাদের সামনে ভিডিও হিসেবে দেওয়ার জন্য। টপিকসটি হলো, বাংলাদেশ যদি তার পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে এবং ভবিষ্যতে এই পারমাণবিক সক্ষমতাকে অন্যদিকে ডাইভার্ট করে, তাহলে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্বের অনেক দেশই বিশ্বাসই করতে চায়নি যে বাংলাদেশের মতো একটি দেশ তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে শেষ করে আনতে পারবে। বর্তমানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যে গতিতে এগোচ্ছে, এটি যদি চলতে থাকে তাহলে ধারণা করা হচ্ছে যে 2023 সালের পূর্বেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য রেডি হয়ে যাবে, আর তখন বাংলাদেশ নির্দিষ্ট সময়ের পূর্বেই তার গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের পারমাণবিক ভবিষ্যৎ কী, এই ব্যাপারটা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন চলে আসছিল। সেই স্বাধীনতার পূর্ব থেকে, যখন 1961 সালে বাংলাদেশ প্রথম তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মন স্থির করে, তখন থেকে এই পর্যন্ত প্রায় 60 বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সে ব্যাপারে একটি স্পষ্ট জবাব পাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ তার দ্বিতীয় পারমাণবিক ইউনিট নির্মাণের জন্য ঘোষণা দিয়েছে, আর এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাশিয়ার সহযোগিতা চেয়েছে। রাশিয়া এক বাক্যে পরদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে গিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়ে এসেছে যে বাংলাদেশকে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারে সহযোগিতা করার জন্য রাশিয়া এক পায়ে খাড়া। আর এ ব্যাপারে বাংলাদেশকে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া থেকেও খুব সুন্দর এবং সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা গিয়েছে যে চীনও বাংলাদেশকে তার দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে জড়িত থাকার জন্য প্রস্তাব দিয়েছে। বন্ধুরা, ইউরোপীয় কোনো দেশ থেকে প্রস্তাব এসেছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত নই, তবে ফ্রান্সের সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটি নির্মাণ করেছিল ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া। ফ্রান্সের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে ফ্রান্স সফরে যাচ্ছেন। আমি ফ্রান্স দেশটির নাম উল্লেখ করলাম এই কারণে যে ইউরোপের মধ্যে বাংলাদেশে যদি কেউ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার চেষ্টা চালায় বা প্রস্তাব দেয়, সেটি ফ্রান্স হওয়ার সম্ভাবনা 100%। বন্ধুরা, ইউরোপ থেকে ফ্রান্সের সাথে বাংলাদেশের যে কৌশলগত সম্পর্ক সেই ব্যাপারেই আমরা চিন্তা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, এবং এই ব্যাপারে তাদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার যে সকল বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ফ্রান্স থেকে বাংলাদেশ ক্রয় করে। অনেকে ধারণা করছেন এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সরাসরি ডাসল্ট রাফালের ব্যাপারে ফ্রান্স সরকার প্রস্তাব দিতে পারে, তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকার কী সিদ্ধান্ত নেয় বা কী সিদ্ধান্ত নিতে পারে গতকালের একটি ভিডিওতে আপনাদের সামনে জানিয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্ক বা সামরিক সম্পর্কের ব্যাপারে শেষ কথা বলতে কিছু নেই। শুধুমাত্র এমআরসিএ ডিল নয়, এর বাইরে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন ঘটানোর জন্য আরও বিভিন্ন ধরনের কৌশলগত সমরাস্ত্র প্রয়োজন। সেখানেও ফ্রান্স বাংলাদেশের সামরিক সেক্টরে সহযোগিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ইউরোপীয় ইউনিয়নের মধ্য থেকে ফ্রান্স বাংলাদেশকে পারমাণবিক রিয়েক্টর নির্মাণের প্রস্তাব দেবে কি না সেটি সময় বলে দেবে, তবে ফ্রান্সের যে কোনো পারমাণবিক প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সে ব্যাপারে বাংলাদেশ বা আমরা এখনও নিশ্চিত নই। তবে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করতে বলেন, তাহলে বাংলাদেশ দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দ্বিতীয়বার রাশিয়ার শরণাপন্ন হবে বলে আশা করা যাচ্ছে। কারণ প্রুভেন একটি দেশের সাথে আপনি কাজ করে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং পরবর্তীতে সমস্যা মোকাবেলা করার ব্যাপারে যে যৌথ প্রচেষ্টা বা একটা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটি তৈরি হবে, সেটি রাশিয়ার চেয়ে বাংলাদেশকে ভালো কেউ সহযোগিতা করতে পারবে না। কারণ পারমাণবিক সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আর এ ব্যাপারে বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছে রাশিয়া। বন্ধুরা, বাংলাদেশ যদি পারমাণবিক সেক্টরে আরও ভবিষ্যতে এগিয়ে যায়, তাহলে মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটটি বা সামরিক প্রেক্ষাপটটি কেমন হতে পারে? বাংলাদেশ কি তার পারমাণবিক সেক্টরকে কাজে লাগিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামরিক শক্তিও বৃদ্ধি করবে? আর মায়ানমার সরকার যদি বাংলাদেশের এই সেক্টরটির উন্নতির প্রতি নজর রেখে নিজেরাও পারমাণবিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করে এবং রাশিয়াকে কাজে লাগিয়ে তারা যদি নিজেরা পারমাণবিক রিয়েক্টর উৎপাদনের প্রক্রিয়াটি ত্বরান্বিত করে, তাহলে বাংলাদেশ এই ব্যাপারটি কীভাবে নেবে? বন্ধুরা, সেটি হবে সারা বিশ্বের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। শোনা যায় মায়ানমার সরকার উত্তর কোরিয়ার সহযোগিতায় পারমাণবিক বোমা উৎপাদন করার জন্য মায়ানমারের অভ্যন্তরে গবেষণা পরিচালনা করেছিল। বন্ধুরা, প্রথম মেয়াদে যখন মায়ানমার সামরিক জান্তা ক্ষমতায় ছিল, এখন একটা বিষয় লক্ষণীয় যে মায়ানমার সরকারকে প্রচলিত সামরিক যুদ্ধে পরাস্ত করার জন্য বাংলাদেশ তার সমমনা মিত্রদের থেকে সহযোগিতা নিচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো তুরস্ক।
বন্ধুরা, তুরস্কের সাথে বাংলাদেশ এমন একটি সামরিক কৌশলগত ফ্যাক্টর গড়ে তুলতে চাইছে যেখানে প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশে উৎপাদন করা যাবে বিভিন্ন মানের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চ মানের হাইটেক সমরাস্ত্র। বন্ধুরা, আমেরিকাও এ ব্যাপারে বাংলাদেশকে কৌশলগত সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ যদি বিভিন্নভাবে আমেরিকার সাথে সামরিক কৌশলগত সম্পর্ক গড়ে তোলে, এটি হয়তো ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে। তবে এশিয়ায় কয়েকটি কিন্তু রয়েছে। এশিয়ায় যদি বাংলাদেশ এবং মায়ানমার ভবিষ্যতে কোনো দিন যুদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে সরাসরি ভারত বাংলাদেশকে সাপোর্ট করবে না। এমনকি এর বিপরীতে ভারত মায়ানমারকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করতে পারে, কারণ এশিয়াতে ভারত এবং চীন মায়ানমারের অভিন্ন মিত্র। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক বিষয়ে বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকলেও মায়ানমারের ব্যাপারে ভারত এবং চীনের দৃষ্টিভঙ্গি একই। মায়ানমারকে তারা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এমনকি যদি সামরিক জান্তা সরকারও মায়ানমারের ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, তারা মায়ানমারে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্র, জাতিসংঘ এমনকি বিশ্ব ব্যবস্থার আইন ভেঙেও সরবরাহ করবে। বন্ধুরা, এক্ষেত্রে বাংলাদেশ একটি কৌশলগত বিপদে পড়বে, কারণ বাংলাদেশ না পারবে চীনকে থামাতে, না পারবে ভারতকে থামাতে। যদিও এই দুইটি দেশকে বাংলাদেশ তার অকৃত্রিম বন্ধু বলে বর্ণনা করে থাকে, প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের বন্ধু সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। বিশেষ করে চীনের ক্ষেত্রে এই কথাটি স্পষ্টভাবে প্রযোজ্য, তবে ভারতের ক্ষেত্রে বিষয়টা কিয়দংশ সত্য। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা পলিসি বা নিরাপত্তা ডিটারেন্স ব্যবস্থা কী হতে পারে, বন্ধুরা এখানেই কাজ দেবে বাংলাদেশের সামরিক সক্ষমতা, বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, সর্বোপরি এবং সর্বশেষ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা। পারমাণবিক সক্ষমতা এমন একটি বিষয় আমি পূর্বেই আপনাদের সাথে আলোচনা করেছি, যা অন্য একটি দেশকে টোটালি বসিয়ে দিতে পারে। প্রচলিত সামরিক শক্তি আপনি যদি বিচার করেন, তাহলে তুরস্কের ধারের কাছে নেই উত্তর কোরিয়া। তুরস্ক প্রচলিত সামরিক শক্তিতে বিশ্বের অষ্টম থেকে এগারোতম স্থানের ভিতরে ওঠানামা করে। কয়েক বছর ধরে র্যাঙ্কিংটি এমনই চলছে। উত্তর কোরিয়ার কাছে রয়েছে বিভিন্ন ধরনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এগুলো দিয়ে তারা সুদূর আমেরিকায় নাকি আঘাত করতে সক্ষম। শুধুমাত্র এই ব্যালিস্টিক মিসাইল আর পারমাণবিক বোমার সহায়তায় তারা আমেরিকার মতো দেশকে ঘোল খাইয়ে ছাড়ে। বন্ধুরা, উত্তর কোরিয়ার প্রচলিত সামরিক শক্তি দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক নিচে, ইরানের চেয়ে অনেক নিচে, এমনকি তুরস্কের সাথে তো তুলনীয় নয়। কিন্তু শুধুমাত্র পারমাণবিক সক্ষমতার সহায়তায় তারা আমেরিকার মতো দেশকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। সুতরাং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি যে সকল দেশ বর্তমানে পারমাণবিক প্লান্ট নির্মাণ করছে, তাদের হয়তো অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটা ক্ষমতা থাকতে পারে বা থেকে যায় শেষ পর্যন্ত। বন্ধুরা, অবশ্যই স্বাধীনতা যদি আপনার ভূলণ্ঠিত হতে যায়, আপনি আপনার সর্বশেষ সমরাস্ত্র ব্যবহার করবেন। আপনার অস্তিত্ব যদি বিলীন হওয়ার আশঙ্কা থাকে, আপনি আপনার সর্বশেষ সমরাস্ত্র ব্যবহার করবেন। হয়তো আমরা আশা করি মায়ানমারের সাথে বাংলাদেশের এমন কোনো কনফ্লিক্টেড অবস্থা সৃষ্টি হবে না, বাংলাদেশ এবং মায়ানমারের মতো ভবিষ্যতে কোনো দিন অল আউট অ্যাটাক বা অল আউট যুদ্ধ শুরু হয়ে যায়। আমরা সেটা আশাও করি না। বর্তমানে উদীয়মান বাংলাদেশ একটি যুদ্ধ চায় না। এই মুহূর্তে তার রয়েছে একটি শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক ভীষণ, আর এই ভীষণ পূরণ করার জন্য কোনো যুদ্ধবিগ্রহ তো প্রয়োজনই নেই। বন্ধুরা, এর প্রভাব মায়ানমারের উপর কীভাবে পড়বে তার উত্তরটি আমি এখন দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের পারমাণবিক শক্তির প্রভাব মায়ানমারে এমনভাবে পড়তে পারে, মায়ানমারও পারমাণবিক শক্তি অর্জনের জন্য উঠে পড়ে লাগতে পারে। আর এই ধরনের কোনো প্রযুক্তি বা পারমাণবিক জ্ঞান যদি মায়ানমারের মধ্যে প্রথিত হয়, সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য হুমকি। সুতরাং রাশিয়ার মতো দেশ মায়ানমারে কোনোভাবেই পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করবে না বলে আমরা আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।